नमस्कार, आमी कौशिक राय। एस्ट्रो एडुकेशन यूट्यूब चैनले सकल प्रिय दर्शक बंधु के आंतरिक अभिनंदन, शुभेच्छा और अनेक अनेक भालोबासा आमार तरफ थेके जानाय। अति विशेष ये प्रोग्राम 30 बछर पर समस्त रेकर्ड भांगते चलेछे विश्व राशिर शनि महाराजेर बरदान पेते चलेछे वृष राशि। देखुन, शनि के लिए प्रत्येक मानुषेर ही मनेर मध्ये किन्तु भय आछे। शनि मानेई आपनार खराब हबे, अर्थात शनि साढ़े साथी बोलुन, शनि ढाइया बोलुन, एई माने खराब हबे। किन्तु आमी आपनादेरके आजके जानाबो जे एई वृष राशिर क्षेत्रे कि फल होते चलेछे, अर्थात एई शनि महाराज 30 बछर पर रेकर्ड किन्तु भांगते चलेछे। अर्थात जादेर जन्म धरुन 90, 91, 92 साले, एवं अर्थात 1990, 91 बा 92 साले, एवं आपनार सेइ समय किन्तु मकर राशिते शनि किन्तु बिराजमान छिलो, एवं बर्तमान समयो मकर राशिते शनि किन्तु बिराजमान। एवं आपनी जदि वृष राशिर मानुष हन बा आपनी वृष लग्नेर मानुष हन, अति विशेष एइ प्रोग्राम शनि महाराज आपनादेर किन्तु 30 बछर पर सब राशिते निज राशिते अवस्थान करे एइ वृष राशिके एवं वृष लग्नके दिते चलेछे दुहात भरे। देखुन, एमनिते शनि मकर राशिते बर्तमाने अवस्थान करछे, एवं शनि जेखाने अवस्थान करे तार आगेर राशि एवं परेर राशि दुटी राशि किन्तु एफेक्टेड हय। अर्थात धनु राशि, मकर राशि एवं कुम्भ राशिर बर्तमाने शनिर ढाइया किन्तु शनि साढ़े साथी किन्तु चलछे। कुम्भ, मकर, धनु शनि साढ़े साथी बर्तमाने चलछे। एवं आपनार मिथुन राशि एवं आपनार तुला राशिर बा तुला लग्नेर ढाइया किन्तु चलछे बर्तमान समय। किन्तु वृष राशि अथवा वृष लग्नेर क्षेत्रे किन्तु ढाइया बा साढ़े साथी कोनोटाई किन्तु बर्तमाने चलछे ना। शनि निज राशिते अवस्थान करछे, एरपरे कुम्भ राशिते सेखाने शनिर आनंद क्षेत्र, एवं जखन मीन राशिते चले जाबे सेखाने किन्तु शनि मित्र राशिते अवस्थान करबे। अर्थात कि रेजाल्ट पेते चलेछेन আমি এই ভিডিওতে, আপনি যদি বিষ রাশি অথবা বিষ লগ্নের মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু কি রেজাল্ট। দেখুন, আমি আপনাদেরকে ব্যাকে কিছু কথা আপনাদেরকে বলি। 2018 2017 মাঝামাঝি টু 2019 শেষ পর্যন্ত কিন্তু এই আপনি যদি বিষ রাশি অথবা বিষ লগ্নের মানুষ হয়েছেন আপনার ক্ষেত্রে কিন্তু টাফ কন্ডিশন কিন্তু গেছে। অর্থাৎ 2017 মাঝামাঝি টু 2019 শেষ পর্যন্ত আপনি বিষ রাশি অথবা বিষ লগ্নের মানুষ আপনার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সমস্যাবহুল সময় কিন্তু এ সময় কিন্তু অতিবাহিত হয়েছে। কিন্তু বর্তমান সময় শনি মকর রাশিতে অবস্থান করছে, স্বরাশিতে এবং বক্রী অবস্থায় অবস্থান করছে। 12ই অক্টোবর টু 12ই অক্টোবর 2021 টু আপনার 1লা এপ্রিল 2022 পর্যন্ত, অর্থাৎ 12ই অক্টোবর থেকে শনি বকরি থেকে মার্গী হয়ে যাচ্ছে, অর্থাৎ 12ই অক্টোবর 2021 টু 1লা এপ্রিল 2022 পর্যন্ত এই শনি মহারাজ বৃষ রাশিকে ঢেলে দিতে চলেছে, অর্থাৎ বরদান পেতে চলেছে বৃষ রাশি। 30 বছর পর সমস্ত রেকর্ড ভাঙতে চলেছে বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশির মানুষ হন বা বৃষ লগ্নের মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সুবর্ণ সুযোগ কিন্তু আসতে চলেছে। তবে দেখতে হবে আপনার রাশিচক্রে শনি কত নম্বর নক্ষত্রে অবস্থান করছে, এবং আপনার বাই বাচ্চার শনি কোনো অশুভ গ্রহে নেই তো। আর আমি আবারও বলছি, যাদের 91, 91, 92 সালে জন্ম তারা 90% থেকে 100% এই মুহূর্তে কিন্তু পূর্ণ রেজাল্ট, ভালো রেজাল্ট কিন্তু পাবে।
এবং বিষ রাশির অর্থাৎ বিষ রাশি অথবা বিষলগ্নের পরম মিত্র হচ্ছে শনি, এবং শনি হচ্ছে আপনার রাজ্যকারী গ্রহ। অর্থাৎ বিষলগ্ন এবং বিষ রাশির ক্ষেত্রে পরম মিত্র এবং রাজ্যকারী, এর পাশাপাশি আপনাদের ভাগ্যাধিপতি এবং কর্মপতি এই শনি। অর্থাৎ এই যে 30 বছর পর, অর্থাৎ যাদের 90, 91 বা 92 সালে জন্ম হয়েছিল, এই 30 বছর পর এই সময়ে বর্তমান যে গ্রহের গোচর, অর্থাৎ মকর রাশিতেই অবস্থান করছে, কিন্তু বর্তমানে বকরি অবস্থায়, এই 12 অক্টোবর থেকে আমার মার্গ হয়েছে, এই পূর্ণমাত্রায় এই 12 অক্টোবর পর্যন্ত আপনারা কিন্তু খুব যে ভালো ফল পাবেন সেটা পাবেন না, কিন্তু পাবেন পূর্ণমাত্রায় রেজাল্ট পেতে 12 অক্টোবরের পর থেকে 1 এপ্রিল 2022 পর্যন্ত আপনারা কিন্তু অনেক দিক থেকে সুবর্ণ সুযোগ আপনাদের আসবে। আপনি বিষ রাশির মানুষ বা বিষলগ্নের মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু শনি মহারাজ ছাপ্পার ফাড়কে ধন কিন্তু আপনাদেরকে দিবে, ধন বর্ষা হতে চলেছে বৃষ রাশির। প্রথম কথা আপনাদেরকে বলি, পূর্ণমাত্রায় ভাগ্যপতি ভাগ্যভাবে আপনাদের ভাগ্যের পূর্ণমাত্রায় আপনারা কিন্তু সাপোর্ট আপনারা পাবেন। এই সময়ের মধ্যে আপনাদের গাড়ি, বাড়ি, জমি, ফ্ল্যাট, আপনার জায়গা, এই সম্পত্তিগুলো কিন্তু আপনাদের হবে, অর্থাৎ নিজস্ব প্রপার্টি যোগ। আপনি বৃষ রাশির মানুষ বা বিষলগ্নের মানুষ, নিজস্ব কিন্তু এ সময় প্রপার্টি যোগের সম্ভাবনা কিন্তু প্রবল। অর্থাৎ শনি মহারাজ আপনাদেরকে 2 হাত ভরে ঢেলে দিবে। বিদেশ যাত্রা এবং এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে লাভ, বা বিদেশের সাথে যারা রত আছে তারা কিন্তু এ সময় লাভ পাবে। পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা, দাম্পত্য সুখ এবং কর্ম, দেখুন আপনাদের ক্ষেত্রেও কিন্তু এই বিষ রাশি অথবা বিষলগ্নের ক্ষেত্রে কেন্দ্র ত্রিকোণ রাজ্য আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি করছে। এই শনির কেন্দ্র ত্রিকোণ রাজ্য আপনাদেরকে কিন্তু কর্মক্ষেত্রে সফলতা, কর্মক্ষেত্রে পদপ্রতিষ্ঠা, কর্মক্ষেত্রে বদলি, কর্মক্ষেত্রে প্রমোশন, কর্মপ্রাপ্তি সম্ভাবনা কিন্তু পূর্ণমাত্রায় ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন। আপনি বিষ রাশি বা বিষলগ্নের মানুষ, আপনার ক্ষেত্রে যারা রাজনীতির ক্ষেত্রে আছে, রাজনীতির ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট উত্থান কিন্তু এই সময় হবে। অর্থাৎ রাজনীতির ক্যারিয়ারের ক্ষেত্রে, রাজনীতির সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ সময় কিন্তু আসতে চলেছে। এবং বিষলগ্ন এবং বিষ রাশির ক্ষেত্রে ভাগ্যের সাপোর্টটা, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয়, আকস্মিক ধনপ্রাপ্তি, প্রপার্টি থেকে লাভ, আপনার লটারি, ফাটকা, শেয়ার মার্কেট থেকে আপনারা এই সময় কিন্তু লাভ কিন্তু পাবেন। এবং কর্মভাবে বৃহস্পতির অবস্থান কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কিন্তু আপনাদের কাটবে। আপনি বিষ রাশি অথবা বিষলগ্নের মানুষ হন, আপনাদের একাদশপতি দশমভাবে সফলতা, সাকসেস, লাভ আপনাদেরকে কিন্তু এই সময় দিবে। এবং বিষ রাশির ক্ষেত্রে দেখুন, বিষ রাশি অথবা বিষলগ্নের ক্ষেত্রে শনি কিন্তু পরম মিত্র, অর্থাৎ পূর্ণমাত্রায় আপনার যদি দশা অন্তর্দশা পারমিট করে, অর্থাৎ আপনার যদি শুভ দশা অন্তর্দশা পারমিট করছে, আপনি বিষ রাশি অথবা বিষলগ্নের মানুষ, আপনি কিন্তু এ সময়ের মধ্যে ক্যারিয়ারের দিক থেকে, ভাগ্যের দিক থেকে লাভ কিন্তু পাবেন। এবং যারা ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট লাভ এই সময় কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ আপনি যে কোনো ব্যবসার সঙ্গে থাকেন না কেন, ব্যবসা ক্ষেত্রে লাভ, এবং এর সাথে সাথে আপনাদের দাম্পত্য সুখের জায়গা, এবং যারা কম্পিটিটিভ পরীক্ষা দেবেন ভাবছেন, সরকারি চাকরির সম্ভাবনা, এগুলো কিন্তু আপনাদের কিন্তু বাড়িয়ে তুলবে। অর্থাৎ সরকারি চাকরি, কম্পিটিটিভ পরীক্ষা, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। দাম্পত্য সুখের জায়গা কিন্তু আপনাদের নির্দেশ করছে। যারা বিবাহের জন্য দীর্ঘদিন প্রচেষ্টা করছেন, বিবাহের সম্ভাবনা এবং আর্থিক স্থিতির জায়গা আপনাদের এই সময়ের মধ্যে কিন্তু যথেষ্ট কিন্তু মজবুত হতে চলেছে। ফিনান্সিয়াল কন্ডিশন আপনাদের ভালো হবে। বিদেশ থেকে লাভ আপনারা এই সময় কিন্তু পাবেন, এবং দীর্ঘদিনকার আটকে থাকা কাজ আপনাদের সম্পূর্ণ হবে, এবং ডুবে যাওয়া টাকা, আটকে থাকা টাকা পাবেন।